হ্যালো বন্ধুরা পাঁচ মিশালে তো আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে রয়েছে আমি অনি এবং আজ আমি আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যা নিয়ে আজ সারা বিশ্ব চিন্তিত হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আজকের বিষয় হলো নভেল করোনা ভাইরাস বন্ধুরা এই করোনা ভাইরাস এত কেন বিপজ্জনক কারণ একটি সেটি হলো এই ভাইরাসটি যে কোনো ব্যবহার্য জিনিসের গায়ে খুব সহজে লেগে থাকতে পারে এবং কয়েকদিন পর্যন্ত সেটি বেঁচে থাকতে পারে তার মানে আমরা কি বুঝবো তার মানে এই ভাইরাসটি খুব সহজেই স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বন্ধুরা এই ভাইরাস নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ এই ভাইরাস থেকে বাঁচার জন্য খুব সহজ পাঁচটি উপায় আমি আপনাদের আজ বলব প্রথম উপায়টি হলো যে কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় মিনিমাম এক মিটার ডিস্টেন্স আমরা মেনটেন করব দু নম্বর পয়েন্টটি হলো আমরা সব সময় আমাদের নাক রুমাল অথবা মাস্ক দিয়ে ঢেকে রাখবো তিন নম্বর পয়েন্টটি হলো বন্ধুরা আমরা খুব ভিড়ভাট্টা এলাকা এড়িয়ে চলার চেষ্টা করব কারণ সেই ভিড়ভাট্ট এলাকার মধ্যে কেউ না কেউ সংক্রমিত হয়ে থাকতেই পারে এবং তার মাধ্যমে আমাদের সবার মধ্যে সেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বন্ধুরা চতুর্থ পয়েন্টটি হলো যে আমরা যখনই বাইরে থেকে ঘরে প্রবেশ করব। তখনই হাত চোখ মুখ খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবো যাতে করে সেই ভাইরাসটি আমাদের শরীরে না লেগে থাকে এবং আমাদের শরীর থেকে আমাদের পরিবারের কোনো মানুষের গায়ে সেটা না ছড়াতে পারে বন্ধুরা সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো যে টাকা পয়সা লেনদেনের সময় আমরা দেখে নেবো যে মানুষের সঙ্গে আমরা লেনদেন করছি সেই মানুষটি কোনো রকম সর্দি কাশি জ্বরে ভুগছে কিনা এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সোয়াইপের সময়ও দেখে নেব যে যে মানুষটির হাতে আমাদের এই কার্ডটি দিচ্ছি সেই মানুষটি কোনো রকম উপসর্গে ভুগছে কিনা এবং সেই সাথে আমাদের মোবাইল বা আমাদের হেডফোন বা আমাদের ওয়ালেট কারো হাতে আমরা দেব না বন্ধুরা করোনা ভাইরাসের মেন উপসর্গগুলি হল জ্বর কাশি শ্বাসকষ্ট এবং এগুলোর যদি কোনোটাতেই আমরা ভুগি তাহলে সর্বপ্রথম আমাদের ডাক্তারকে দেখাতে হবে এবং সেই সাথে চোদ্দ দিন আমরা আলাদা ঘরে নিজেদেরকে একটুখানি আইসোলেট করে রাখবো যাতে করে আমার পরিবার বা প্রতিবেশী কারোর মধ্যে সেই সংক্রমণ না ছড়ায় সেই সাথে আমরা যেখানে সেখানে থুতু ফেলবো না এবং নিজের চোখ মুখ না খেয়ে আমরা হাত না দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা চলুন তবে আমরা এই নিয়মগুলি পালন করি নিয়ম মেনে এবং সেই সাথে আমার পরিবার প্রতিবেশী সবাইকে এই সংক্রমণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি বন্ধুরা এরকম আরও অনেক ভিডিও আমাদের এই চ্যানেল পাঁচ মিশনের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং এই চ্যানেলের মধ্য দিয়ে আমি যতটা সম্ভব আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব বন্ধুরা আমাদের এই চ্যানেল পাঁচ মিশালি যদি আপনাদের কখনো একটু উপকারে লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল পাঁচ মিশালিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা